চা খাবে চা খাবে চা খাবে সকাল সকাল আমাদের এখন চা চলছে, আশিকুর আর রিমা চলে গেছে এদিকে, এখন সকালবেলা অনেকদিন পর বাবা আর মেয়ে একসাথে বসেছে চা চা খেতে চা চা খেতে। আর দিদি ওদিকে মুড়ি ছাতু আর দুধ একসাথে রেডি করছে খাওয়াবে বলে। এটা মেয়ে নিয়েছিল, মেয়েটা আমি খাচ্ছি। বাজে এখন 10:40, আমি তো যাচ্ছি বাজারে, মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে আর অরিন্দম বেরিয়ে গেছে বিদার জন্য, সুমনও বেরিয়ে গেছে, আমি যাই দেখি যদি একটু মাছ পাই ভালো তাহলে নেব, আর না হলে অল্প কিছু ওই মেয়ের সবেদা টবেদা একটুখানি নেওয়ার আছে। আজকে আবার ওর ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট আছে 3টার সময়, হট টাইমে পড়লো একটা 3টে, সবেদা নিয়ে যাব ওখানে গিয়ে, যদি দেরি হয় তাহলে ওখানে খাইয়ে দেবো, নাহলে এসে খাইয়ে দেবো, কিছু একটা করবো বা খাইয়ে নিয়ে যাবো, যা হোক দেখা যাবে পরে। নিয়ে আসি, প্রচণ্ড রোদ, তাই ঘুরে আসি বাজার থেকে। সবে বাজার থেকে ফিরলাম 11টা বাজে, সব এনেছি চাল আনিনি, ভাল লাগে না বিশ্বাস করো। এ মাঝে মাঝে মনে হয় কি কেউ একটা থাকতো, এ কী লাগবে না লাগবে সব এনে টেনে দিত, খুব বিরক্ত লাগে এই গরমে বিশেষ করে। যাই আবার লাফাতে লাফাতে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। আসলাম বাজার থেকে, এসে চেঞ্জ ফেঞ্জ করলাম, রান্নাঘরের হাল কিছুটা এরকম দেখাচ্ছি, এই যে এই হচ্ছে রান্নাঘরের হাল মোটামুটি, টেবিলের হালটা একবার দেখাই, এই হচ্ছে টেবিলের হাল, আর সোফাটা ঠিক আছে হয়ে যাবে, আর এইদিকে মেয়ে বসে বসে খাচ্ছে দই। তুমি দই খাচ্ছ মা? দই 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 দই। ওদিকে খাওয়া দাওয়া করুক, আমার মোটামুটি এখন ঘন্টাখানেকের কাজ আছে, এখন বাজে 11:30, মোটামুটি 12:30 অবধি লেগে যাবে এগুলো করতে, করে টোরে একবারে জামাকাপড় ভিজিয়ে তারপরে স্নান করবো, পুজো করবো, ততক্ষণে মেয়ের স্নান হয়ে যাবে, খাবে, তারপরে আবার ভ্যাকসিন দিতে নিয়ে যাওয়া, অনেক কাজ, চলো করে ফেলি চট করে। বাজে এখন পুরো 1টা, কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, তখন প্রায় 12:20, তারপর মেয়ের স্নান করলো, মেয়ের ভাত চাট রেডি করলাম, এই যে অবস্থা দেখো, তা দিছিলে মুখ তুলছে তুলছে, এই যে চিৎকার চাচামেচি ভাত খাওয়া নিয়ে, কত কিছু ছড়িয়ে বসেছে দেখো, ক্যাপসিকাম লেবু কিছু বাদ নেই, আমি আবার একটু একটু করে হাতে মেখে ভাত দিচ্ছিলাম, এখনো দাঁত বেরোয়নি, খেতে গিয়ে ওখ তুলছে, ছেড়ে দাও খেতে হবে না, ভালো কথা, দেখি আগে খাইয়ে নি, তারপর স্নান আছে, পুজো আছে, খাওয়া আছে, তারপর আবার মেখে নিয়ে বেরোনো আছে, খাওয়ানোর জন্য আর কিছু পাচ্ছি না, সব খেলনা টেলনা ফেল, মাইক্রোওভেনের বক্সটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, গাড়ি চলে চলে, এই গাড়ি গাড়ি গাড়ি, এই গাড়ি গাড়ি, এই গাড়ি মুখের মধ্যে নিয়ে বসে আছে পুটুলি করে, গাড়ি 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 রে, এই গাড়ি 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 গাড়ি, আমাদের জামাটা কেমন হয়েছে বলো? এই জামাটা পয়লা বৈশাখের দিন বেরিয়েছিলাম, মা দিয়েছে এটা পয়লা বৈশাখের দিন। মামা নাকুরটা একটু কোথায় দেখিয়ে দাও তো, তোমার নাকুরটা ঢাকা দিয়ে দিয়েছে মিতাদিপুর, সত্যি গো প্রচন্ড রোদের তাপ, চলে যাই গিয়ে আবার দেখা হবে। চলে এসছি 3টে বাজে পুরো, 3টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে, দেখি গিয়ে কত নম্বর চলছে, এই যে আসছেন আর একজন, চলে যাই। 5 চলছে, আমাদের হচ্ছে 9, পুরো 3:40 বাজে, ঠিকঠাক দেখো 3:30 মতো হয়ে গেল, টাইম ঠিকঠাক।
বাজে পুরো 4:05 কমপ্লিট হলো। আজকে একটা হাতে একটা পায়ে, প্রথমবার হাতে খেয়েছে। হ্যাঁ ঢুকে যাবো, প্রথমবার হাতে খেয়েছে তো একটু কেঁদেছে, তারপর আবার চুপ হয়ে গেছে, ওই 2-3 সেকেন্ডের জন্য কাঁদে, অতটা বেশি কাঁদে না। হ্যাঁ 2-3 সেকেন্ড তো মানে, হ্যাঁ এই যে দেখি না সবাইকে বলে আমি 2 ইঞ্জেকশন দিয়েছি আজকে, 2 একটা হাতে একটা পায়ে। চলো যাই এবারে। হ্যাঁ ওর হাতেও থাক, অসুবিধা চলো। বাজে এখন 6:30, মেয়ে এখানে বসেছে সুজি খেতে। মামা ডাক্তারের কাছ থেকে এসে তারপরে আর ভিডিও করিনি, মেয়েকে একটুখানি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মেয়েও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, মিতাদিও একটু ঘুমিয়েছে, অরিন্দম তো ঘুমিয়েইছে, পিসি চলে এসেছে রান্না করতে, পিসি ওদিকে রান্না বান্না করছে। আর ডাক্তার যেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বললো যে বাচ্চাদেরকে প্লিজ মোবাইল দেবেন না। আমি হয়তো ভিডিও করি ঠিকই, কিন্তু আমি কিন্তু মেয়েকে কখনোই মোবাইল দেখিয়ে খাওয়ানো বা মোবাইলের যে অ্যাডিকশান বা ওর সঙ্গে না খেলে মোবাইল দিয়ে ওকে বসিয়ে দেওয়া এগুলো আমি কখনোই করি না। আমার যতটুকু প্রয়োজন মোবাইলে ততটুকু ইউজ করি, ওর সামনে বিশেষ করে, তার বেশি নয়। তো তোমাদেরও রিকোয়েস্ট করবো যদি পারো বাচ্চার থেকে একটু মোবাইলটা দূরে রেখো, কারণ উনি বারবারই একটাই কথা বলছেন যে ভার্চুয়াল অটিজমটা এখন খুব বেশি করে বাড়ছে। বাচ্চার সঙ্গে যত পারো গল্প করো, বাচ্চার সঙ্গে খেলো, কথা বলো, হয়তো খাওয়াতে একটু সময় লাগবে, বাট যতটা পারবে একটু খেলে ধুলে একটু এদিক ওদিক দেখিয়ে গাছপালা দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করো, তাতে বাচ্চার ডেভেলপমেন্টও ভালো হয় আর মোবাইলের উপর অ্যাডিকশানটা খুব একটা বেশি আসে না, এই আর কি। আর ওই এখনকার যে প্যারামিটারগুলো ওগুলো ঠিকঠাক করছে কিনা, মানে হামাগুড়ি দিচ্ছে কিনা, দাঁড়ানোর চেষ্টা করছে কিনা, এগুলো জিজ্ঞেস করলো। খাওয়া দাওয়া নিয়ে উনি কোনোদিনই সেরকম কিছু বলে না, ওনার বক্তব্য হচ্ছে বাচ্চা ইচ্ছা হলে বাচ্চা খাবে, না ইচ্ছা হলে বাচ্চা খাবে না, কোনো জোর জবরদস্তির এখানে ব্যাপার নেই। তো আর একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে মুসম্বি লেবু অ্যান্ড ডিম দিতে পারবো কিনা, বললো হ্যাঁ পারবেন, আগে ডিমের সাদা অংশটা দেবেন, দিয়ে দেখবেন হজম করতে পারছে কিনা, যদি হজম করতে পারে তাহলে তারপরে কুসুম প্লাস ডিম দুটো একসঙ্গে দেবেন। তো এই মুহূর্তে ডিম দিচ্ছি না, প্রচণ্ড গরম বাইরে, একটু বসা টসা পড়লে ডিমটা দেবো। কালকে ভাবছি একটু মুসম্বি লেবুটা ইন্ট্রোডিউস করাবো, একদম ছোট্ট মুসম্বি লেবু একটা আগে রস করে তার সঙ্গে জল মিশিয়ে অবশ্যই দিয়ে দেখবো কীরকম কী হচ্ছে, তারপরে মুসম্বি লেবু দেবো আর কি। এই হলো ব্যাপার, এখন মেয়ের দিকে খাক, আমার চোখে এক ঘুম, ভালো ঘুমিয়েছি এসে, চলো খেয়ে দিয়ে নিক, তারপর আবার দেখা হচ্ছে। আর আজকে রাতে রুটি খাওয়াবো, আজকে আর ভাত খাওয়াবো না, ভাত খেতে চাইছে না, গরমে না ও বিরক্ত হয়ে যাচ্ছে, সকালবেলা ওই এইটুকু ভাত নিয়ে 1.5 ঘন্টা ধরে প্রায় আমি আর মিতাদি এদিক ওদিক সেদিক খেলো তো নাই, আমাদের নিজেদেরই খেতে ইচ্ছা করছে না, বাচ্চাগুলোকে কি জোর করবো বলো তো। যাই হোক দেখা যাক, সুজিটা খাওয়াচ্ছে, সুজিটা কতদূর কি খায় এটাই হলো ব্যাপার। চলো আবার পরে আসছি। বাজে এখন 9:30, মেয়ে জাস্ট ঘুমলো, আমি এদিকে মেয়ের জল বসিয়ে দিয়েছি, পিসের দিকে তরদা করেছে, তরদা বেশ ভালো লাগছে খেতে, মানে দেখতে, সরি খেতে বলছি, যাই না এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর আছে এদিকে ডাটা আলু কুমড়োর একটা তরকারি আর মাছের ঝোল, মাছের ঝোল আর তরকারিটা কালকের সকালের, আর এটা এখন খাবো তরকাটা। অরিন্দম আস্তে আস্তে আমি একটু খেয়ে নিই, অরিন্দম আস্তে আস্তে আমি একটু চট করে খেয়ে নিই, মেয়ে ঘুমোচ্ছে, এই হচ্ছে সুযোগ, কখন আবার পুটুট করে উঠে পড়বে জানি না, চলো খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। আমি জাস্ট এক্ষুনি বললাম না মেয়ে কখন পুট করে উঠে পড়ে তার ঠিক নেই, আমার কোনো খাওয়া শেষ হয়নি দেখবে। ওই কুচি হয়ে গেছে ঘুম, হ্যাঁ কি কুচি, দেখো আসছে, দেখো আসছে, দেখো কুচি 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 মাম্মা, আ কুচি কুচি, চলো আমি খেয়ে নিই, চলো খেয়ে নিই, আমরা ডিনার করে নিই। ছন্টি মামি, ছন্টি মামি, বাজে এখন 10:30, অরিন্দম এখনো ফেরেনি, মেয়ের পেয়ে গেছে ঘুম, অরিন্দম বললো যাস বেরিয়েছে, চিন্তা করো এবার ওকে যদি ঘুম পাড়াতে যাই তাহলে অরিন্দম আসবে, আবার আমাকে দরজা খুলতে উঠতে হবে, ও ঘুমটা বেকার ভাঙবে আর ঘুমাবে না, তাই ভাবছি মিনিট পাঁচেক যাক তারপরে ঘুম পাড়াই, কিন্তু দেখো অবস্থা, আরে বাবা
আমার মাতা, আমার মাতা। আচ্ছা আচ্ছা, আর কিছু আনন্দটা দেখেছো? আদর করতে দিলে বলে বাবা বলে সারাদিন যতই যার সঙ্গে ঝগড়া হোক, ঝাঁটি হোক, মনোমালিন্য থাকুক, মনে দুঃখ থাকুক, কষ্ট থাকুক, এই আদর গুলোর পরে মনে হয় জানে এটাই সব। দেখো অবস্থা, চলো আজকে ভিডিওটা না এখানেই শেষ করছি। অরিন্দম আসলে ওকে খেতে টেতে দিয়ে মেয়ের দইটা পাতবো, তারপরে এডিট করে তারপরে ঘুমানো। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।